বিজেপি করায় সরকার পরিবারকে বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে তৃণমূল কর্মীরা বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আলমগঞ্জ বালিবাগান এলাকায়। উল্লেখ্য, স্থানীয় বিজেপি কর্মী নবীন সরকারের পরিবার 35 বছর যাবৎ সন্তোষগিরির বাড়িতে ভাড়া আছেন। নবীন সরকারের মা সুজাতা সরকার অভিযোগ করেন, নির্বাচনের পর থেকে তার ছেলে বাড়ি ছাড়া। দুদিন ধরে আছি এক বাড়িতে, আমার বাড়িতে কারেন্ট নেই, আমি পুড়ে গেছিলাম। কারেন্ট একটু কারেন্ট চেয়েছিলাম, কেউ কারেন্ট দেয়নি। পাখির কাছে গিয়েছি যে দেখুন আমরা তো এত গরিব, আমাদেরকে একটু জায়গা দিন, আমরা যদি একটু ভালো করে একটু খেতে পাই, কি একটু থাকতে পাই। আমার হাতে থালা নিয়ে নিয়ে ঘুরে চারিদিকে জল পরে, দেখুন না ঘর ছেড়ে পড়ছে। এখন কি চাইছেন? এখন চাইছেন, আমার ছেলে তো বিজেপি করছিল, বিজেপি করছিল ঘরে, আর ওনার সঙ্গে একটু মার দাঙ্গা দেন। আগে থেকে কে ওর সঙ্গে একটু অশান্তি চলছিল, নিয়ে সেই দিনকে নিয়ে মার দাঙ্গা দাঙ্গি হয়েছে। রেজাল্ট বেরোবার আগের দিনকে, এইরকম হয়েছে, দিয়ে আমার ছেলে ঘর ছাড়া। এবার আমার ছেলেকে যদি না নিয়ে আসি আমি কী খাবো? দিয়ে আমি বললাম যে পার্টির কাছে সবাই কাছে গেছি যে আমার ছেলে বহুত অন্যায় করেছে, দেখুন আমার ছেলেকে শাস্তি দিন, শিক্ষা দিন, যাতে আমার ছেলে এসে যেন আর জীবনে যেন এই কাজটা যেন না করে। হ্যাঁ দিদি, আমি তো তোমার সঙ্গে রয়েছি, আমি তো তৃণমূলে পার্টিতে মিটিং মিছিল সব সময় দীর্ঘদিন ধরে পার্টি অফিসে সব বলেছে। আপনার ছেলে ঘর ছাড়া কেন? আমার ছেলে ঘর ছাড়া ওই যে এরা বলছে ঘর এই একটু মারপিট করেছে, বিজেপি করেছে বলে একটু মারপিট করেছে। বিজেপি করার জন্য আপনার ছেলে ঘর ছাড়া? ছেলে আমার ঘর ছাড়া হয়ে গেছে, ওরা বলছে এখানে ঢুকতে পারবো না, ঢুকলে লাশ ফেলে দেবো। ঢুকলে কারা বলছে সেটা? সেটা এখানকার পার্টির লোক বলছে, যাকে মেরেছে এই যে দাঁড়িয়েছে তারাই বলছে। আজকে কি হয়েছে? আজকে হয়েছে, আজকে নাকি আমি তো কোনো কিছু বলি না, আমি লোকের বাড়িতে খেতে খাই, আমি কাজে গেছিলাম, কাজে থেকে এসে শুনছি ওনার মা নাকি বলে এসছে অফিসে যে আমি কি যে এখানকার মানে হেড পার্টির তাকে নাকি আমি গালগালাগালি করছি, সেটা গিয়ে লাগিয়েছে। সে এখন বলছে যে হ্যাঁ তুই গালগালাগালি করেছিস পার্টির লোক, নিয়ে তারা পার্টির মেয়ে ছেলে নিয়ে এসে আর করে নিয়ে এসে আমাকে নিয়ে মানে ঘর থেকে বার করো বলছে, তো ঘর ছেড়ে দাও। কি নাম আপনার? আমার সুজাতা সরকার। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম নবীন সরকার। আপনাকে কি আজকে ঘর থেকে বের করে দিয়েছে? হ্যাঁ, আজকে ওরা এসেছিল, পার্টির লোকরা বলেছিল, সবাই বলেছিল ঘর থেকে বেরিয়ে যাও। তারপর নিয়ে আমাদেরকে বললো যতক্ষণ ওরা বসে রইল আমাদেরকে জিনিসপত্র বের করার জন্য একটা পাশের ঘর থেকে, তারা আমাকে আশ্রয় দেয়। এখন এই জল হয়েছিল সেটা মূলত আপনার ছেলে বিজেপি করার জন্যই আজকে? হ্যাঁ, আজকে এই আমাদের এই অবস্থা, বিজেপি করার জন্য। তাছাড়া ছেলে বাড়িতে না ফেরায় তিনি অন্যের বাড়িতে কাজ করে জীবন যাপন করেন। দেখুন, আমাদের যেখানে প্রশাসন থেকে বলা হয়েছে সবাইকে বাড়ি ঢোকাতে, কালো কিছুজন ঢুকেছে, আজও ঢুকছে, কিন্তু তারপরে এ ধরনের অত্যাচার আমরা ভাবতে পারছি না। আর সর্বোপরি ঘটনা কি, উনি নিজে এখনও বাড়ি ঢোকেননি, ওনার বাড়িকে বার করে তালা মেরে দেওয়া হয়েছিল, আমরা প্রশাসনের সহায়তায় তালা খুলে দেওয়া হয়েছে, তারপরেও তিনি হুইপ দিয়েছেন 15 দিনের মধ্যে বাড়ি খালি করতে হবে। ওনারা একটা বাড়িতে ভাড়া থাকেন, সেটা নিয়ে হাইকোর্টে কেস চলছে, কোর্টের রায় যা হবে তাই হবে। আশা করি না কোর্টের ওপর কোনো তৃণমূল নেত্রী, যিনি কোনো জনপ্রতিনিধিও না, তিনি এভাবে হুইপ জারি করতে পারেন। আমরা এই ব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা বলছি, ওনার নামেও আমরা কমপ্লেন করবো, আজকেই আমি কথা বলতে যাচ্ছি এখন। রীতিমতো তিনি হুইপ জারি দিচ্ছেন যে এখানে থাকা যাবে না। উনি বলার কে? উনি বলারটা কে? উনি উনি একজন জনপ্রতিনিধি, ওনার জনপ্রতিনিধিদের বলার অধিকার নেই। যদি মনে হয় ওই লোকটি কোনো নিউসেন্স করে থাকে, সে প্রশাসন ব্যবস্থা নেবে, উনি কোর্টে গেস করুক, কোর্ট ব্যবস্থা নেবে, উনি বলার কে? তার আরও অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মীরা বাড়ি ছাড়তে বলেছে, এমন অবস্থায় বাড়ির সমস্ত আসবাবপত্র নিয়ে এক প্রতিবেশীর কাছে আশ্রয় নিয়েছেন। অপরদিকে তৃণমূল নেত্রী মিঠু সিং জানান, নবীন সরকার নির্বাচনের দিন রিভলভার নিয়ে এলাকায় দাপিয়ে বেরিয়েছে, এই রকম দুষ্কৃতিকে এলাকায় ঠাঁই দেওয়া যাবে না। ঘুরছিল, যাই হোক, পুলিশ যে কোনো প্রকারে জানতে পেরেছে, আমরা কিন্তু সেদিন খবর দিইনি, পুলিশ এসেছিল বলে আমরা সেদিন প্রাণে বেঁচে দিয়েছিলাম। আচ্ছা, সেটা হলো শান্তভাবে চলছিল, ওরা তো বিজেপি ক্ষমতায় আসবে বলে আমাদেরকে ভীষণভাবে থ্রেটনিং দিচ্ছিল, আমরা তো ভীষণ আতঙ্কে ছিলাম। ইতিমধ্যে রেজাল্ট বেরোনোর আগের দিন রাত্রেবেলায় এই সন্তোষগিরি, আমাদের পার্টিরই কর্মী, অ্যাক্টিভ কর্মী, সন্তোষগিরিকে বালির বাগানের মুখে, বালির বাগানের আলোগুলোকে অফ করে দিয়ে 10-12 জন যে ছেলে, তার মধ্যে এই নবীন সরকার ছিল একজন, এবং আরও ছিল রূপম ঘোষ, হেনা তেনা ছিল, এরা মিলে একে এমনভাবে আক্রান্ত মানে আক্রমণ করেছিল যে ওর ছুরিতে আমাকে গিয়ে দেখিয়েছিল, ছুরিতে এই জায়গাগুলো কেটে গিয়েছিল। এবং একটা বড় পরে আমি বিজেপির ছেলেদের কাছে জানতে পারলাম, একটা বড় পাথর তুলে এই ছেলেটাই ওকে মারতে গিয়েছিল, ওদের মধ্যেই কেউ ওকে ঠেলে দেওয়াতে ও সেদিন প্রাণে বেঁচে যায়। এখন আমরা বা এই এলাকার মানুষ তারা ঠিক করে নিয়েছে যে আমরা এই ধরনের ছেলে কিন্তু এলাকায় থাকতে দেব না,
এবং ওরই বাড়িতে ও ভাড়া থাকে আর ওকেই মার্ডার করতে যাচ্ছে, এই জিনিস তো মেনে নেওয়া যায় না। তাই আমরা, ও বারবার আমাদের কাছে গেছে, তুমি তৃণমূল করো বলে এই নয়, তুমি তৃণমূলের মিছিলে যাও বলে এই নয় যে তুমি আর একজনকে মার্ডার করবে। সে যেই হোক, তৃণমূলই হোক আর বিজেপি হোক, তুমি মার্ডার করতে পারো না, এই নীতিতে আমরা বিশ্বাসী নই। তাই আমরা বারবার ওকে বলেছি যে তুমি ভাই 22 নম্বর ওয়ার্ড ছেড়ে চলে যাও। এই বাড়িতে যতদিন ও ছিল ওর ওপর কোনো টর্চার হয়নি, কিচ্ছু হয়নি, কিন্তু ইদানিং ওর বাড়িতে রাত্রিবেলায় বেশ কিছু হুমড়া চোমড়া লোক বাইরে থেকে আসছে। এবং এই যে এলাকা বালির বাগান, এই বালির বাগান এলাকাটা ভোটের আগে আপনারা অন্য কোথাও থেকেও সংবাদটা নেওয়ার চেষ্টা করবে, একটা দুষ্কৃতীদের আখড়াতে পরিণত হয়েছিল। এই এলাকায় সন্ধ্যের পর কেউ ঢুকতে পারত না, সমস্ত বাইরের ছেলেরা এখানে ঢুকত এবং এখান থেকে বিজেপির ছেলেরা গোটা বর্ধমান শহরটাকে ওরা নেতৃত্ব দিত। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যদি এ যদি এখানে থাকতে চায় সেটা তো সম্ভব নয়। আমরা ওর মাকে বলেছিলাম তুমি আছো ঠিক আছে, তুমি আছো, তোমার আর এক ছেলে আছে, তোমার স্বামী আছে, তোমার শাশুড়ি আছে, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি যদি বারবার ওই ছেলেটাকে এলাকাতে ঢোকাতে চেষ্টা করো তাহলে কিন্তু এটা সম্ভব নয়। কারণ ওই ধরনের ছেলে এলাকার মানুষও চাইছে না, তারা আতঙ্কিত হচ্ছে এবং আমরাও চাইছি না। কারণ আগামী দিনে যদি কোনো একটা জিনিস ঘটে যায়, যেহেতু আজকে তৃণমূল সরকার ক্ষমতায় আছে, দোষটা কিন্তু আমাদের উপর পড়বে। তাই আমরা সুষ্ঠুভাবে চাইছি। এবং ও মা ওর ছেলেকে মারতে গেছে, ও তো প্রতিবাদ করবেই, ও চাঁচাবে, চিৎকার করবে, বলছে তুমি আমার ঘর ছেড়ে যাও। তো আমরা বলতে চাইছি আমাদের যেটা পার্টির পক্ষ থেকে আবেদন, যে তোমার ছেলে যখন এত বড় একটা অন্যায় করেছে, এলাকার মানুষ আতঙ্কিত বোধ আতঙ্ক বোধ করছে, তুমি আস্তে আস্তে একটা টাইম নাও। আজকে পুলিশও আমি শুনলাম এসেছিলো, এসে ওনাকে বলে গেছে যে তুমি এই মাসের মধ্যে তুমি পাড়া ছেড়ে দাও। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যে খবর আছে তার পরিবারের প্রতি আক্রমণ না, কোনো আক্রমণ হয়নি, কোনো আক্রমণ, ওকে স্পর্শ করা হয়নি, ওকে এইভাবে স্পর্শ করা হয়নি, কোনো রকম আক্রমণ ওকে করা হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ এলাকার মানুষ আছে, আপনারা জিজ্ঞেস করতে পারেন ভাই ওকে ওর উপর গায়ে হাত দেওয়া হয়েছিল, কোনো রকম আক্রমণ কোনো রকম টর্চার করা হয়নি, যেটা বলছে ওটা সম্পূর্ণ মিথ্যে। কারণ আমরা মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাসী, আমরা কাউকে আক্রমণ করব, অত্যাচার করব, টর্চার করব, দ্যাট ইজ ইম্পসিবল, এটা হতেই পারে না, এটা আমাদের নীতি আদর্শ নয়। আমরা আমাদের বক্তব্যটা সবসময় মানুষকে বুঝিয়ে বলি। এখন এই মুহূর্তে যেটা সিচুয়েশন সেটা হচ্ছে যে 6-7 জন বিজেপির যারা একটু নিচু স্তরে ছিল, অল্প অল্প ছিল, তাদেরকে আমরা ঢুকিয়েছি, তাদের ওপর কোনো আক্রমণ হয়নি। এবং যারা একদম হিট লিস্টে ছিল, যারা সবসময় মানুষকে খুন করতে চেয়েছে, মানুষের ওপর অত্যাচার করেছে, এবং আমাদের আমরা তো মানে তৃণমূল যদি হারতো আমরা হয়তো বেঁচে থাকতাম কিনা আমরা জানি না, এইরকম একটা অবস্থায় আমরা ছিলাম। তো সেই ছেলেগুলো তো তাদেরকে তাড়ানোও হয়নি, তারা নিজেরাই, ওর ছেলেকে কিন্তু আমরা তাড়াইনি, ওরা নিজেরাই ভোটের রেজাল্ট জানার পর ওরা চলে গেছে। তো আমরা এখন ঠিক করেছি এই ছেলেগুলোকে আমরা আর এলাকায় ঢুকতে দেবো না, এবং এলাকার মানুষও সেটা চাইছে। ওরা এলাকায় ঢুকলে এই ধরনের অপ্রীতিকর ঘটনা বলতে কেউ, ওদেরকে একটাই বক্তব্য যে তোমরা বাবা এলাকা ছেড়ে চলে যাও, আমাদের আর কিছু বক্তব্য। যেখানে আপনার নেত্রী মুকুল রায়ের মতো একজনকে রিসিভ করলো, অ্যাকসেপ্ট করলো, সেখানে আপনি এইটা কী করে? কিন্তু না মুকুল, শুনুন, বিজেপিতে তো অনেক ছেলেই গিয়েছিল, আমি তো তাদেরকে আমিও ভোট দিতে নিয়েছি, কিন্তু মুকুল রায় তো কাউকে মার্ডার করতে যায়নি, মুকুল রায় তো কাউকে মার্ডার করতে যায়নি। আজকে যাকে মার্ডার করতে যাচ্ছে সে আপনার সামনে দাঁড়িয়ে, আজকে মুকুল রায় তো রিভলভার নিয়ে কাউকে ভয় দেখায়নি। আজকে সেদিন পুলিশ জানতে পেরেছিল বলে, যে কোনোভাবেই পুলিশ জানতে পেরেছিল বলে 6-7টা ভ্যান এসে ওদেরকে অ্যারেস্ট করেছিল, 5-6 জন ওরা ধরা পড়েছিল, পরে 4-5 দিন ছাড়া পেয়েছে, এখনও একজন অ্যারেস্টেড, হ্যাঁ এখনও একজন অ্যারেস্টেড। তো সেই কেস তো মুকুল রায় করেন, নাম পরিচয়, হ্যাঁ ভুল না, যে কোনো অভিযোগ পেলেই আমরা সেটা পুলিশ অ্যাটেন্ড করছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং যারা কেউ যদি এরকম হয়ে থাকে যে বাড়ি ফিরতে পারছে না কোনো কারণে, তাহলে আমরা সবাইকেই জানিয়েছি যে পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য, এবং পুলিশ তার জন্য যত যে রকম সহযোগিতার প্রয়োজন, পুলিশ অ্যাসিস্ট্যান্স দরকার সেটা পুলিশ দিচ্ছে, এবং এছাড়াও কোনো আইনানুগ ব্যবস্থার প্রয়োজন হলে সেটাও পুলিশ নিচ্ছে। কিন্তু পুলিশ নিজে কাজ করছে, তারপরেও তাদের উপর ওরা হামলা করা হচ্ছে না, এটা স্পেসিফিক কি ইনসিডেন্ট হয়েছে দেখে তাহলে পুলিশ অ্যাকশন নেবে আবার। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।